नमस्कार बंधुरा आपनारा देखछेन खबर प्रतिदिन यूट्यूब चैनल। बंधुरा आपनादेर बाड़ीते जदि कोनो मेये सन्तान थाके ताहले किन्तु आपनादेर जन्य रयेछे एकटी बिराट बड़ सुखबर। हाँ बंधुरा आपनादेर बाड़ीते मेये सन्तान थाकले किन्तु काल थेके आपनारा सरासरि आपनादेर ब्यांकेर अकाउंटे पेये जाबेन 11,000 टाकार सुविधा। एबार राज्य सरकार ओ केंद्र सरकार एई दुई सरकारेर तरफ थेके किन्तु एई नतून पदक्षेपटि ग्रहण करा हयेछे एकमात्र जादेर बाड़ीते कन्या सन्तान रयेछे तादेर जन्य। कारण आमरा किन्तु सबाई जानी जे आमादेर देशे एखोनो पर्यन्त कन्या सन्तान ठीक मत मे ना जार जन्य किन्तु प्राय संसार मध्य झगड़ा विवाद लेगे ही थे। एमक कन्या सन्तान जन्म देवर जो एक गृहवधू के घर पर्यन्त त्याग करते हैं। तो बंधुरा एभवे जाते कन्या सन्तान के अपमानित ना होते हैं यह क्योंकि सरकार तरफ थे नतून पदक्षेपटी ग्रहण कराड़ा। बंधुरा एट जी एन क्यों राज्य सरकार और केंद्र सरकार यू सरकार तरफ थे क्यों मेरे एक बस गुरुत्व देा हे जमन धरू फ्रीते गैस सिलिंडार के शुरू कर लक्ष्मी भाण्डार प्रकल्प आर्थिक सहाज्य सुविधागुली सब शुधुमात्र महिलाদেরকে দেওয়া হচ্ছে। মানে কোনোভাবেই যাতে মেয়েরা আর পিছে না থাকে সেজন্যই কিন্তু সরকারের তরফ থেকে মেয়েদের বেশি করে সাহায্য করা হচ্ছে। আর সেজন্যই কিন্তু সরকারের তরফ থেকে এই নতুন যোজনাটিকে শুরু করা হলো। তো এখানে দেখুন হেডলাইনে এই বিষয় পরিষ্কার করে বলা হয়েছে যে বাড়িতে কন্যা সন্তান থাকলেই আপনি পাবেন 11,000 টাকা। তো আপনি কিভাবে আবেদন করবেন, বয়স কত থাকতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে এবং অফলাইন নাকি অনলাইনে আবেদন করতে হবে, এই সব কিছুই কিন্তু আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তবে তার আগে বন্ধুরা যদি আপনিও চান যে আপনাদের বাড়ির প্রত্যেকটি মেয়ে সন্তানদের জন্য কাল থেকে এই 11,000 টাকা আর্থিক সুবিধা দেওয়া হোক তাহলে কিন্তু অবশ্যই প্রথমে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং পাশে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটা টিপে বেল নোটিফিকেশনটি অলে ক্লিক করে দেবেন। তো এখানে দেখুন প্রথমেই বলা হয়েছে যে দেশের প্রতিটি কন্যা সন্তান যাতে 18 বছর বয়সের পর নিজেদের টাকায় উচ্চশিক্ষা লাভ করতে পারে তার জন্য কিন্তু এই পদক্ষেপটা গ্রহণ করা হয়েছে। এর পাশাপাশি ফিক্সড ডিপোজিটের এই টাকাটা 18 বছর বয়সের পর ভাঙিয়ে বিয়ের কাজে লাগাতে পারবেন। তো নিচে দেখুন আরো বলা হয়েছে যে আবেদন করতে গেলে আপনাকে কোনো টাকা দিতে হবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর আবেদন করার কিছুদিনের মধ্যেই কিন্তু 11,000 টাকা সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে পাঠানো হবে। আর নিজের মোবাইল ফোন অথবা কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। তো এবার আমরা প্রথমে জানবো যে এই প্রকল্পে আবেদনের কী কী ডকুমেন্টস লাগবে। তো বলা হয়েছে যে বাবা মায়ের আধার কার্ড বা ভোটার কার্ড লাগবে, একটা ইমেল আইডি লাগবে, কন্যা সন্তান বা মেয়ের আধার কার্ড লাগবে, কন্যা সন্তান বা মেয়ের জন্ম সার্টিফিকেট লাগবে, আর আপনার মেয়ের এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি লাগবে। তো এবার জানবো যে আপনারা কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন। তো বলা হয়েছে যে আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেটা হলো www.genexchild.com।